বিয়ানবাজার মুসলিম সাহিত্য পরিষদের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহের ইসালে সওয়াব উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে মুসলিম সাহিত্য পরিষদের সভাপতি মৌলানা মোহাম্মদ কামাল হোসেন আল মাতুরির সভাপতিত্বে ও পরিষদের যুগ্ম সম্পাদক মৌলানা নাসিরউদ্দিন ও হাফিজ মৌলানা সরোয়ার হোসেন ফয়াজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজউদ্দিন, মাতিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মৌলানা দেলোয়ার হোসেন, জকিগঞ্জ গাজীর মোকাম মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল মালিক, কসবা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মৌলানা নুরুল ইসলাম জিহাদি, যুক্তরাজ্য প্রবাসী মৌলানা সেলিমউদ্দিন, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ নুরুদ্দিন আহমদ, বিয়ানবাজার সরকারি কলেজ মসজিদের ইমাম মৌলানা মুশাহিদ আহমদ আলতাফ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মৌলানা রুহুল আমিন সহ আরও অনেকে। মাহফিলে বক্তারা বলেন, আল্লামা মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহি দেশ বিদেশে ইসলামের খেদমতে মসজিদ মাদ্রাসা খানকা প্রতিষ্ঠা ও তত্ত্ববহুল শতাধিক কিতাব রচনা করে অনস্বীকার্য ভূমিকা রেখে গেছেন। ফুলতলি সাহেব কিবলার বিশিষ্ট প্রতিনিধি হিসেবে তিনি ব্রিটেনের জমিনে যেভাবে ইসলাম প্রচার করে গেছেন, আমার মনে হয় তিনি সাহেব কিবলার এই যে রেখে যাওয়া এবং নির্দেশিত যে পথ, সেই পথকে তিনি আরও উজ্জ্বল করেছেন। বিভিন্ন ভাষায় তিনি বক্তৃতা দিতে পারতেন, তাহার লিখনির মাধ্যমে এই বিশ্ব জগৎকে তিনি আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। শুধু তিনি একজন মকবুল অলি ছিলেন না, ওনার শিক্ষা জীবনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি দাখিল, আলিম এবং ফাজিল পর্যন্ত প্রথম স্তরে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছিলেন। দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির জ্ঞানের যে পরিধি, উনি একজন সাহিত্যিক ছিলেন, উনি একজন মুহাদ্দিস ছিলেন, উনি একজন মুফাসসির ছিলেন। দিন প্রচারের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় খানকায় উনি দিন প্রচারে উনার জীবনকে ব্যাপৃত করেছেন। বিশেষ করে লেখনির জগতে উনি প্রায় শতাধিক গ্রন্থ লিখে গেছেন। আহলে সুন্নাতুল জামাতের আলোকবর্তিকা স্বরূপ আমাদের জন্য যে বিশেষত যে মিলাদে বেনজির, শবে বরাত, শবে কদর, এতিম প্রসঙ্গ, দুয়ার মাহাত্ম্য, কদম্বুসি, এরকম প্রায় শতাধিক কিতাবগুলো তত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কিতাব আমাদের জন্য রেখে গেছেন। সবাই পরিষদের দায়িত্বশীলরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সকালে কোরআন শরীফ খতম ও খতমে খাজে গানের মাধ্যমে শুরু হয়ে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। তাজবীর আহমদ সাইম, এবিটিভি, বিয়ানবাজার।